تؤتي أكلها كل حين بإذن ربها رب العالمين বলেন কালেমায়ে তৈবা গাছের মতো গাছের যেমন শিকড় থাকে কালেমায়ে তৈবার শিকড় থাকে গাছের যেমন মূল গাছ থাকে কালেমায়ে তৈবার মূল গাছ আছে গাছের যেমন শাখা প্রশাখা আছে কালেমায়ে তৈবারও শাখা প্রশাখা আছে আর কালেমায়ে তৈবা কেমন গাছ তুতি উকুলা কুল্লাহিনিম বিইজনি রব্বিহা এটা না চব্বিশ ঘন্টা শুধু ফল দিতে থাকে এটা কখনো সুবহানাল্লাহর ফল ধরে কখনো আলহামদুলিল্লাহর ফল ধরে কখনো লা ইলাহা ইল্লাল্লাহর ফল ধরে সুবহানাল্লাহ কখনো দুরূদ শরীফের ফল ধরে কখনো এটার মধ্যে ইস্তেগফারের ফল ধরে কখনো এটার মধ্যে সাদাকাতের ফল ধরে কখনো এটার মধ্যে নওয়াফিলের ফল ধরে কখনো এটার মধ্যে খায়রাতের ফল ধরে আর রব্বুল আলামিন যেন বলেন এই যদি শিকড় যদি মজবুত হয় মূল কাণ্ড যদি সুদৃঢ় হয় গাছ গাছ শাখা প্রশাখা যদি মজবুত হয় ফল ফলাদি যদি বিস্তৃত হয় রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম নতিজা দুটো দিব একটা হলো দুনিয়াতে হায়াত তৈয়বা দিব আরেকটা আখিরাতে জান্নাত দিব মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন কথা দিলাম তুমি যদি দুটো বানাও আমি রব্বুল আলামিন দুটো বানাবো তুমি ঈমান বানাবা আমল বানাবা আমি দুটো বানাবো তোমার দুনিয়া সাজাবো আখেরাত সাজাবো আমার কাজ কয়টা দুইটা আমার কাজ কয়টা দুইটা এক নম্বর কি ঈমান এক নম্বর কি ঈমান দুই নম্বর কি আমল সোজা হিসাব একদম সোজা হিসাব হিসাব সোজা আমি বানাবো কয়টা দুইটা আমি বানাবো কয়টা আমার রব বানাবেন দুটো আমি বানাবো শিরিক মুক্ত ঈমান আমি বানাবো বেদাত মুক্ত আমল আর গুনাহ মুক্ত জীবন আমি বানাবো শিরিক মুক্ত ঈমান বলেন আমি বানাবো কুফরি মুক্ত ঈমান করোনা যেন আমাদেরকে কাফের না বানায় দেয় দাজ্জাল যেন আমাদেরকে কাফের না বানায় দেয় পৃথিবীর আর কোনো লকডাউন যেন আমাদেরকে কাফের না বানায় দেয় মসজিদে গেলে করোনা হইতেও পারে এই ধারণা কুফরি মসজিদে গেলে করোনা হইতে পারে এই ধারণা কি এই ধারণা কুফরি এই ধারণা ঈমান এই ধারণা না মসজিদ মাথায় বেতন লিনা সেবা আমনা মসজিদ বারবার যাওয়ার জায়গা এবং মসজিদ রব্বে কারিমের পক্ষ থেকে নিরাপত্তার আখেরি ঠিকানা মসজিদ নিরাপত্তার কি আখেরি ঠিকানা এই জন্য মুসাফার দ্বারা করোনা হবে না না হবে না আরেকজনকে সেবা করার দ্বারা করোনা হবে না না করোনা হবে না করোনা হবে কার ওয়াইয়াম সাসকাল্লাহু বিদুররিং ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়াইয়ুরিদকা বিখাইরিং ফালা রাদ্দ লিফাদলি ইউসিবু বিহি মান ইয়াশা রব্বুল আলামিন বলেন করোনা হবে কার আমি জীবন দিব যাকে তার বলেন করোনা হবে কার আয়াতটা পড়েন মুখস্থ করেন ইউসিবু বিহি মান ইয়াশা করোনা হবে কার আমি চাইবো যাকে হবে তার আর আমি যাকে দিব না তার হবে না এ হলো ঈমান বলেন এ হলো কি বলে আর অমুকে আসার কারণে করোনা হয়ে গেছে এই ধারণা ঈমানই ধারণা নয় এটা কুফরি ধারণা এটা কি বলেন আসবাহাল মুমিনু কাফিরা ওয়া আমসা মুমিনা ওয়া আসবাহা কাফিরা অচিরেই এমন এক জমানা আসবে সকালে মোমেন হবে তো বিকালে কাফের হবে আর বিকালে কাফের হবে তো সকালে মোমেন হবে যে ইমাম ও খতিব এটা এলান করছেন নিজের ইচ্ছাকৃতভাবে এই দূরে দূরে দাঁড়ান ওই ইমাম ও খতিব ইমান দোহরানো উচিত আমি বিখ্যাত মুফতি সাহেবের সামনে কথা বলছি ইনি শুধু আমার ওস্তাদ নন আমাদের মতো হাজার হাজার মুফতির ওস্তাদ আমি হইলাম মফত থেকে মুফতি আর হুজুর হলেন আসল মুফতি আমরা কী থেকে মুফতি বলে মুফত মুফত আর হুজুর আলম কী বলে আসল মুফত হাজারো মুফতিদের ওস্তাদ এই জন্য জাদ্দিদু ঈমানাকুম আল্লাহ নবী বলেন তোমরা তোমাদের ঈমানকে মাঝে মাঝে নবায়ন করো আল্লাহ আমরা ফতোয়ায় শামিতে পড়ছি আর ইমাম শামি রহমাল্লাহ বলেন মাঝে মাঝে বিয়েকে নবায়ন করো আমার বুঝছো মাঝে মাঝে বিয়েকে কী করো নবায়ন করো কী বলছে বলেন আজিব বিছানা
মাঝে মাঝে বিয়ে নবায়ন করো, আমরা ফতোয়া আছে আমি দিয়ে পড়ছি, মাঝে মাঝে বিয়ে নবায়ন করো, বলে কেন বিয়ে নবায়ন করবো, খোদা না খাস্তা যদি ইমান চলে যায় তো বিয়েও চলে গেছে, তো ইমান দোহরায় নিছ, ইমান তো ফিরে আসছে, বিয়ে তো আর দোহরায় নয়, এটা ফিরে আসবে কীভাবে, এই জন্য মাঝে মাঝে বিয়ে নবায়ন করো। আমাদের মুফতি মনজুরুল্লাহ সাহেব আজীব বলছেন, যে করোনাকে ছোঁয়াচে মনে করে তার কাছে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ হবে না, আরে বুঝেন নাই কথা, এখন মেয়ে বিয়ে করতে আসলে তাকে জিজ্ঞেস করতে হবে, এই তুমি করোনাকে কী মনে করো, ছোঁয়াচে মনে করো, যে অবশ্যই ছোঁয়াচে, যাও তোমার কাছে আমি মেয়ে বিয়ে দিব না, কেন তোমার ইমান নাই, বুঝেন নাই কথা বলা, আরে বুঝছেন, এই জন্য জাদ্দিদু ইমানাকুম, তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ইমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করব, ক্বালা ফাকতিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করব, ক্বালা ফাকতিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, একবার বলবা একবার ইমান নবায়ন হবে, একবার বলবা একবার ইমান নবায়ন হবে, একবার বলবা আবার ইমান নবায়ন হবে, আবার বলবা আবার ইমান নবায়ন হবে, বলবো তো ইনশাআল্লাহ। যদি জিজ্ঞেস করা হয় করোনা কেন হয়েছে, যদি জিজ্ঞেস করা হয় করোনা কোন কারণে হয়েছে এবং কোন উদ্দেশ্য হয়েছে, একটা হলো হওয়ার কারণ, আরেকটা হলো সামনে উদ্দেশ্য, উদ্দেশ্য হয় সামনে, কারণ হয় পেছনে, বলেন উদ্দেশ্য হয় কি, উদ্দেশ্যটা সামনেরটাকে উদ্দেশ্য বলে আর পেছনেরটাকে কি বলে, কারণ বলে। করোনা কেন হয়েছে, যেই কারণে ফেরাউনকে ডুবানো হয়েছে করোনা এই কারণে হয়েছে, যেই কারণে কারুনকে ধ্বংস করা হয়েছে এই কারণে করোনা হয়েছে, বুঝেন নাই কথা, ওই কারণগুলো এখন আছে নি, আছে স্বল্প পরিসরে না আছে না আরো ব্যাপক পরিসরে, জোরে বলে না, স্বল্প পরিসরে না আরো ব্যাপক পরিসরে, তাহলে শিরিক হলো করোনার কারণ, কুফুরি করোনার কারণ, কুফুরি শিরিক করোনার করোনার কারণ, কুফুরি করোনার কারণ, এবার তর্কস্থলা নামাজ ছেড়ে দেওয়া করোনার কারণ, বেপর্দা করোনার কারণ, জেনা ব্যবচার করোনার কারণ, এই ফেসবুক করোনার কারণ, ফেসবুকই করোনার কারণ, নগ্নতা করোনার কারণ, একটা হলো করোনার কারণ, করোনার কি বলেন, আরেকটা হলো করোনার উদ্দেশ্য, দুইটা, তিন নাম্বার বাঁচার উপায়, কারণ উদ্দেশ্য বাঁচার উপায় বলেন, এক নাম্বার কি, কারণ কি, অকুল্লান নাখাদনা গুবিদাম্বি, অকুল্লান নাখাদনা গুবিদাম্বি তামিন হুম মান আগরাকনা, আমি ফেরাউনকে ডুবিয়েছি গুনাহের কারণে, কারুনকে ধসিয়ে দিয়েছি গুনাহের কারণে, কওমে লুতকে ধ্বংস করেছি গুনাহের কারণে, কওমে সালেহকে ধ্বংস করেছি গুনাহের কারণে, কওমে হুদকে ধ্বংস করেছি গুনাহের কারণে, কওমে শুআইবকে ধ্বংস করেছি গুনাহের কারণে, অকুল্লান নাখাদনা গুবিদাম্বি, তাহলে করোনার কারণ কি, মুখস্থ করে না বলেন, করোনার কারণ কি, গুনাহ, গুনাহ করোনার কারণ কি, আর জমিনের সবচেয়ে বড় গুনাহ কি, শিরিক জমিনের সবচেয়ে বড় গুনাহ, কুফরি জমিনের সবচেয়ে বড় গুনাহ, নেফাক জমিনের সবচেয়ে বড় গুনাহ, শিরিক আর কুফরির পরে তর্কুসলা জমিনের সবচেয়ে বড় গুনাহ, শিরিক আর কুফরির পরে কি, তর্কুসলা জমিনের সবচেয়ে বড় গুনাহ, এরপরে জমিনের সবচেয়ে বড় গুনাহ বিদআত, জমিনের সবচেয়ে বড় গুনাহ, এরপরে গুনাহ হলো জুলুম সবচেয়ে বড় গুনাহ, এরপরে জেনা সবচেয়ে বড় গুনাহ, 1000 বার জেনা করলেই পরিমাণ গুনাহ হয় না, একবার নামাজ ছেড়ে দিলে যে পরিমাণ গুনাহ হয়, কে লিখছে, আল্লামা ইবনে তাইমিয়ার কিতাব আছে হুকমু তারিকি সালাহ, হুকমু তারিকি সালাহ, এর মধ্যে আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস লিখছে, বুঝে আসছে কথা, কোন যুবক যদি তার বোনের সাথে 10 বার জেনা করে সমাজ তাকে কি বলবে, কি পরিমাণ খারাপ বলবে,
এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিলে সে নিশ্চিত কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে না, কতবার জেনা করলে কাফের হয়? 70,000 বার কাফের হয়, বুঝলেন নাই কথা? 70,000 বার জেনা করলে কাফের হয়। আর মানতার কাছে সালাত মতো আমবেদন, যদি আমরা তাহবিল করি, যদি আমরা কি করি, এখন এই সমাজে কি এই গুণা আছে? আসতে বলে আছে, ঢাকাতে এই গুণা আছে, আজাব কেন আসবে না? তাহলে আজাব কেন আসছে? আর যদি বলেন কিসের কারণে বলেন? গুনাহের কারণে কি আজাব? গুনাহের কারণে কি? তাহলে এ হলো কারণ, এ হলো কি বলেন? তাহলে করোনার কারণ কি? দুই নাম্বার করোনার উদ্দেশ্য, করোনার وَلَنُذِيقَنَّكُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّكُمْ تُرْجَعُونَ আমি ওদেরকে ছোট ছোট আযাব দিব, বড় আযাবের আগে দেখি ওরা ফিরে আসে কিনা। তাহলে উদ্দেশ্য কি? দেখি বেঈমান বেঈমান বিশ্ব ঈমানের দিকে ফিরে আসে কিনা, অমুসলিম বিশ্ব ইসলামের দিকে ফিরে আসে কিনা, আর মুসলিম বিশ্ব নামাজের দিকে ফিরে আসে কিনা। দেখি মুসলমানদের বাচ্চাগুলো কোরআনে কারিমের দিকে ফিরে আসে কিনা, দেখি মুসলমানদের যুবকগুলো মসজিদের দিকে ফিরে আসে কিনা, দেখি মুসলমানদের মেয়েগুলো পর্দার দিকে ফিরে আসে কিনা। লাআল্লাকুম ইয়ারজিউন, গুনাহ হলো করোনার কারণ, আর আল্লাহর দিকে ফিরে আসা হলো কি? বুঝে নাই কথা? কি পাইলাম? কি এবার ফিরে আসার তরিকা, ফিরে আসার মাধ্যম, ফিরে আসার ব্যবস্থাপত্র? ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমুলা, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমুলা, রব্বুল আলামিনের দিকে ফিরে আসো। আমি বললাম কেমনে আসবো রব্বুল আলামিন, কেমনে আসবো? আল্লাহ তাআলা বললেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইক, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইক মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুম আযাব বাগতাতান থুম্মা লা তুম ওয়া আনতুম লা তাশউরুন। রব্বুল আলামিন বলেন আমার দিকে ফিরে আসার রাস্তা আমার কোরআনকে ধরা। তাহলে করোনার কারণ কি? সবাই বলেন করোনার কারণ কি? করোনার উদ্দেশ্য কি? গুনাহ থেকে কি ফিরে আসা। এবার ফিরে আসার ব্যবস্থাপত্র কি? কোরআনে কারিমকে ধরা, ঈমান ধরা। কোরআনে কারিম ধরা অর্থ এক নম্বর কি? ঈমানে আসা। বলেন না এক নম্বর কি? তাহলে আমেরিকা করোনা থেকে বাঁচবে কিভাবে? ঈমান দিকে ফিরে আসার দ্বারা। ইতালি করোনা থেকে বাঁচবে কিভাবে? ঈমানের দিকে ফিরে আসার দ্বারা। আর বাংলাদেশ করোনা থেকে বাঁচবে কিভাবে? ইসলামের দিকে ফিরে আসার দ্বারা। বাংলাদেশ করোনা থেকে বাঁচবে কিভাবে? নামাজের দিকে ফিরে আসার দ্বারা। আমাদের মেয়েগুলো ঘরে ফিরে যাওয়ার দ্বারা। আমাদের মেয়েগুলো কোথায় ফিরে যাওয়ার দ্বারা? আমাদের দুজন ঘরে ফেরার দ্বারা। সুবহানাল্লাহ, বলো আমাদের কয়জন? একজন বেটি একজন স্ত্রী দুজন ঘরে ফেরার দ্বারা আমাদের করোনা ফিরে যাবে। বুঝুন ভাই, কিছুই কোথায় ফিরে যাওয়ার দ্বারা? বলেন বলেন বলেন, কে ঘরে ফিরবে? শুধু দুজন, আমাদের প্রত্যেকের স্ত্রী প্রত্যেকের মেয়ে। সুবহানাল্লাহ, বলেন শুধু দুজন নেই, একজন স্ত্রী একজন মেয়ে। আমাদের ঘরে স্ত্রী মেয়ে নাই, তাহলে কে কে ফিরতে হবে? বলেন কোন দিকে ফিরতে হবে? ঘরে ফিরে আসতে হবে। আজীব আরব বড় সুন্দর বলছেন, এক আরব কি বলছেন জানেন? শুকরানিয়া করোনা, করোনা তোমাকে অনেক ধন্যবাদ। করোনা তোমাকে কি? কেন কেন আমি করোনাকে ধন্যবাদ দিলাম? আমাদের কোরআন বলেছে পাঁচ ওয়াক্ত নামাজে হাত ধো। কোরআন বলেছে পাঁচ বার হাত ধোবা, যখনই অজু চলে যায় তখনই হাত ধোবা, যখনই মসজিদে আসবা তখনই হাত ধোবা। ওরা বছরে একবার হাত ধোয়, বিশ্ব হাত ধোয়া দিবসে কোরআন ওদেরকে হাত ধুতে বাধ্য করে দিয়েছে। এতদিন পাঁচ বার ধো নাই, এখন প্রতি 20 মিনিটে 20 সেকেন্ড করে ধো। শুক্রানিয়া করোনা। এবার দেখেন আমাদের নবীজি কি বলছেন, ওইরা সবচেয়ে কম খরচে উমরা পালনের
সুবর্ণ সুযোগ, প্যাকেজে যা থাকছে ভিসা ও এয়ার টিকিট, কাছাকাছি হোটেল ব্যবস্থা, অভ্যন্তরীণ ট্রান্সপোর্ট সমূহ, তাইফ ও ওয়াদি জিন সহ মক্কা ও মদিনার দর্শনীয় স্থান সমূহ, এছাড়াও আপনার চাহিদা মতো ফাইভ স্টার ও ফোর স্টার হোটেল সহ যে কোনো লোকেশনে ওমরা প্যাকেজের ব্যবস্থা করে থাকি। যোগাযোগ মাওলানা মোহাম্মদ নাইম সিদ্দিকী। বিস্তারিত জানতে কল করুন 01684 82 4127। মার্কাজ হজ কাফেলা।